যদি আপনি দোয়া করছেন কিন্তু তার ফল দেখতে পাচ্ছেন না, বারবার দোয়া করছেন কিন্তু কবুলিয়তের কোনো নিশানি পাচ্ছেন না, যেটা চাইছেন সেটা পাওয়ার কোনো আশা পাচ্ছেন না, তাহলে শুনুন, যখন আমাদের দোয়া কবুল হয় না বলে মনে হয়, তখন আমাদের উচিত আল্লাহর কাছে আরও বেশি বেশি প্রার্থনা করা। আল্লাহ বলেছেন, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব, সূরা গাফির। এই আয়াত আমাদের সাহস দেয় যে আমরা আল্লাহর কাছ থেকে কখনো নিরাশ হতে পারি না। আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন, হয়তো এই পৃথিবীতে আর নয়তো আখিরাতে। মনে রাখবেন, আল্লাহ আমাদের প্রতি সর্বদা রহমতশীল, আমাদের দোয়া অবশ্যই কবুল হবে, তবে আল্লাহর নির্ধারিত সময় অনুযায়ী। তাই কখনোই আমরা দোয়া কবুল না হবার ভয়কে আমাদের অস্থির করতে দেব না। দোয়া কবুল হতে দেরি হলে অস্থির হবেন না। আমাদের জীবনে এমন কোনো মুহূর্ত নেই যখন আমরা কোনো না কোনো কারণে অস্থির হয়ে উঠি না। কাজের চাপ, ভবিষ্যতের চিন্তা, আর্থিক সমস্যা, সম্পর্কের জটিলতা, এমন অনেক কিছুই আমাদের অস্থির করে তুলতে পারে। কিন্তু এই অস্থিরতা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করলে আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি। ইসলাম আমাদের শেখায় কিভাবে এই অস্থিরতাকে কাবু করতে হয় এবং শান্তি ফিরে পেতে হয়। অস্থিরতার মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা আমাদের জন্য সবচেয়ে বড় আশ্রয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তুমি অস্থিরতায় পড়বে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এবং ইস্তেগফার করো। ইস্তেগফার করার মাধ্যমে আমাদের পাপ ক্ষমা হয় এবং অন্তরে প্রশান্তি আসে। আল্লাহ আমাদের পাপ ক্ষমা করে দেন এবং আমাদের জন্য সহজ পথ তৈরি করেন। তাই যখনই মন অস্থির হয়ে ওঠে তখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকুন। একটা মানুষের এতটা ইলম নেই যে সে বুঝতে পারবে তার এই জীবনের অন্ধকার পথের মোড়ে কোন কল্যাণ লুকিয়ে আছে। আপনার কি হয়েছে যে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করছেন না, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা রাখতে পাচ্ছেন না? যেই আল্লাহ আপনাকে 70টা মায়ের থেকেও অধিক ভালোবাসে, সেই রব আপনার ডাক শুনবেন না? আপনার কেন ভয় হচ্ছে যে দোয়া কবুল হবে না? কেন আপনি এটা ভাবছেন যে সেটা আপনার জন্য কল্যাণকর হলেও আল্লাহ আপনাকে দেবেন না? আপনি দোয়া কবুলের পথে বাধার সম্মুখীন হচ্ছেন এই জন্য? যদি তাই হয় তাহলে আপনি কি জানেন না যে আল্লাহ এই পুরো কায়নাতের মালিক, তিনি সব কিছুর সৃষ্টিকারী, তিনি বাদশাহের বাদশাহ? দোজাহানে আল্লাহ ব্যতীত এমন কেউ নেই যে আল্লাহর ফয়সালাকে আটকে দেবে, তাতে বাধা সৃষ্টি করবে। আপনি যার কাছে চাইছেন সবাই তার মুখাপেক্ষী, তার গোলাম। যে যতই ষড়যন্ত্র করুক তিনি দিলে কেউ আটকাতে পারবে না, কেউই না। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, কিছু চাই, কিন্তু যখন আমাদের দোয়ার সাথে সাথে কবুল হয় না তখন হতাশা আমাদের মনে জায়গা করে নেয়। অনেক সময় এমনও হয় আমরা ভাবতে শুরু করি যে হয়তো আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন না, আর এই ভাবনা আমাদের অস্থির করে তোলে। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ আমাদের চেয়ে আমাদের অবস্থান সম্পর্কে অনেক ভালো জানেন। আমাদের দোয়া যখন সাথে সাথে কবুল হয় না তখন এতে হতাশ হবার কিছু নেই। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, আমাদের ধৈর্য এবং ইমানের ওপর অটল থাকতে হবে। আমাদের জন্য কি ভালো আর কি মন্দ তা একমাত্র আল্লাহ ভালো জানেন। আমাদের যেটা ভালো মনে হয় হয়তো সেটা আমাদের জন্য ভালো নয়, আর যেটা আমরা খারাপ মনে করি হয়তো সেটাই আমাদের জন্য কল্যাণকর। তাই ফয়সলা আল্লাহর উপরে ছেড়ে দিন। যত বাধা বিপত্তি যাই আসুক হাল ছেড়ে দেবেন না। যদি আজকে আপনার চাওয়া বস্তুটি না পাবার ভয় আপনাকে অস্থির করে আর আপনার মনে হয় আপনার দোয়াতে কোনো শক্তি নেই, তাহলে শোনেন, জমিনে মানুষ যদি এমন দোয়া করে যাতে গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনো বিষয় না থাকে, তাহলে আল্লাহ তাআলা হয়তো তাকে সেই বস্তুটি সাথে সাথে দান করেন যেটা সে চেয়েছিল, অথবা এটা সাথে সাথে কবুল হয় না, যখন কবুল হলে আপনার জন্য উত্তম হবে তখন হয়, অথবা এটা আপনার আখিরাতের জন্য রেখে দেওয়া হয়। আল্লাহর এক বান্দা বলেছেন, যে কারোর সাথে এমন কোনো কাজ করো না বা কারোর দীর্ঘনিঃশ্বাসের কারণ হয়ো না যার জন্য জীবনভর তার বদদোয়া ভোগ করতে হয়। আমাদের প্রথম এবং প্রধান বিষয় হলো আমাদের সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট, সূরা আত-তালাক। আমাদের মনে রাখতে হবে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এবং রিজিকদাতা, তিনি আমাদের অবস্থার খবর রাখেন এবং আমাদের জন্য যা কল্যাণকর সেটাই আমাদের জন্য নির্ধারণ করেন। তাই যখন আমরা কোনো কারণে অস্থির হয়ে পড়ি তখন আমাদের উচিত
আল্লাহর উপর ভরসা রাখা এবং তার সাহায্য প্রার্থনা করা। অস্থিরতা থেকে মুক্তির একটি গুরুত্বপূর্ণ উপায় হল ধৈর্য ধরা। আল্লাহ কোরআনে বলেছেন, ধৈর্যধারীদের সাথে আল্লাহ আছেন, সূরা বাকারা আয়াত 153। আমাদের জীবনে অনেক পরিস্থিতি আসে যা আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। এসব সময়ে আমাদের উচিত ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করা এবং আল্লাহর উপর ভরসা রাখা। অস্থিরতা থেকে মুক্তির একটি গুরুত্বপূর্ণ উপায় হল ধৈর্য ধরা। আল্লাহ কোরআনে বলেছেন, ধৈর্যধারীদের সাথে আল্লাহ আছেন, সূরা বাকারা। আমাদের জীবনে অনেক পরিস্থিতি আসে যা আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। এসব সময়ে আমাদের উচিত ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করা এবং আল্লাহর উপর ভরসা রাখা। আমাদের জীবনে অস্থিরতা আসতেই পারে, কিন্তু এটাকে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে দেওয়া উচিত নয়। আল্লাহর উপর আস্থা রেখে দোয়া ও ইস্তেগফারের মাধ্যমে এবং ধৈর্য ধারণ করে আমরা এই পরিস্থিতিকে কাবু করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে এই অস্থিরতা থেকে মুক্তি দিন এবং আমাদের জীবনে প্রশান্তি আনুন এবং আমাদের দোয়াগুলো কবুল করুন। আমিন। ভিডিওটি সাদকা হিসেবে অন্যদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।